সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আলোচনা করব কখন ছাদ বাগানের গাছগুলো টব থেকে একটু বড় জায়গায় রিপোর্ট করা দরকার হয়ে পড়ে। আমার এই সিডলেস লেবু গাছটা দেখুন, একদম শিকড়ে জড়িয়ে গেছে। এই সময় একে একটু প্রুনিং করে রিপোর্ট করে দেবো আমি। এখন বৃষ্টি পড়ছে, এমনি কোনো অসুবিধা হবে না এই সময় গাছটিকে রিপোর্ট করলে। গাছটি আমার অনেক দিনের। গাছটা প্রায় 3 বছর আগে আমি খামার গাছি থেকে নিয়ে এসেছিলাম। তখন থেকে একই টবে রয়েছে গাছটি। আমি একবারেই 12 ইঞ্চি টবে বসিয়েছিলাম, সেই টবেই আজকে 3 বছর ধরে গাছটি রয়েছে। কদিন ধরে দেখছি গাছটি একটু কম ফুল দিচ্ছে, কিংবা ফলটাও হচ্ছে একটা দুটো করে। তাই আমি গাছটিকে একটু বড় জায়গাতে আজকে বসিয়ে দেব। প্রথমেই দেখুন এই টপটা থেকে আমি গাছটাকে বার করে নিয়েছি। এই গাছটাকে আমি এই যে শিকড়গুলো এত গোল হয়ে জড়িয়ে গেছে, এই শিকড়গুলোকে আমি বেশ খানিকটা প্রুনিং করে দেব। এখনই যদি গাছটাকে আমি রিপোর্ট না করি তাহলে গাছটা আমার নষ্ট হয়ে যাবে। গাছটা বসানোর জন্য নিয়েছি একটি ফলের ক্রেট, আর তাতে প্লাস্টিক দিয়ে পুরো ক্রেটটাকে আমি ভালোভাবে যে ছিদ্রগুলো থাকে আমি আটকে দিয়েছি। এবার আমি এবার টপটার থেকে যে গাছটা বার করেছিলাম তার যে শিকড়গুলো খুব বেশি হয়ে গেছে দেখুন, এই শিকড়গুলো সব কেটে নেব, ছাড়িয়ে দেব গাছটার গোড়া থেকে। একটা কাঁচিরও আমি সাহায্য নেব, যাতে ছোট ছোট যে শিকড়গুলো থাকে সেই শিকড়গুলো কেটে পরিষ্কার করে দেব। তিন বছর ধরে একই টবে থাকার জন্য প্রচুর শিকড় হয়েছে, আর সেই রুট বাউন্ড বলে এটাকে, আর রুট বাউন্ডটা অনেকটা বেশি হয়ে গেছে। কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, এই সময় যদি গাছটাকে আমি প্রুনিং করে বড় জায়গাতে বসিয়ে দিই তাহলে গাছটা আবার সঙ্গে সঙ্গে ধরেও যাবে। দেখুন এই যে টবের তলায় এই যে ইটটা ছিল সেইটাকেও পর্যন্ত জড়িয়ে ধরেছে, এত বেশি শিকড় জমে গেছে। আমি বেশ ভালো করে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি শিকড়গুলো, আর যাতে গাছটা একটু হালকা হয়ে যায়, শিকড়গুলো আবার নতুন করে ছেড়ে যাবে। এখন বর্ষাকাল, বৃষ্টি প্রায়ই হচ্ছে, কোনো অসুবিধা হবে না গাছটাকে এই সময় রিপোর্ট করলে। আজকে আমি একটু হার্ড প্রুনিংই গাছটার করব। আর এবার বলি যে ক্রেটটায় বসাবো সেই ক্রেটটা কি করে আমি তৈরি করে রেখেছি। ক্রেটটার নিচে যে প্লাস্টিকটা পেতেছি তার উপর আমি সবসময় দেখবেন আমি
ডি হচ্ছে গাছের শুকনো পাতা। পাতাটা পাতা সার হিসেবে ব্যবহার হয়ে যাবে যখন গাছের শিকড়গুলো একদম ক্রেটের তলায় চলে যাবে তখন। শুকনো পাতাগুলো তখন একদম পাতাসারে পরিণত হয়ে যাবে আর গাছের খাবারটাও সুন্দর গাছটা পেয়ে যাবে। তাই আমি চেষ্টা করি যখনই নতুন কোনো গাছ বসাই টবের তলায় যে খোলামকুচিগুলো দিই ওর ওপর বেশ খানিকটা শুকনো পাতা দেবার। এতে কি হয় গাছটার খাবারও তৈরি হয়ে যায় নিচে, আর গাছটা যদি আমি কোনো দিন ধরুন খাবার দিতে ভুলে গেছি আর কি, কোনো মাসে আমি প্রত্যেক মাসে একটু একটু করে খাবার দিই মিক্সড খাবার, এবার যদি মনে করুন আমি কোনো মাসে আমার গ্যাপ পড়ে গেল, তাহলে সেই পাতাসার থেকেই গাছ খাবার পেয়ে যাবে। এই জন্যই আমি সব সময় শুকনো পাতার ব্যবহার করি। আমার প্রুনিং এর কাজ প্রায় শেষ। দেখুন আমি জড়ো করেছি কত শিকড় হয়েছিল, একদম এতটা অনেকটা শিকড় হয়েছিল। মাটি কিন্তু আমার কম বেরিয়েছে, শিকড়গুলোই বেশি বেরিয়েছে। এইবার আমি গাছটিকে বসিয়ে দেব আমার ওই ক্রেটে, যেটায় নিচে পাতা দিয়ে আমি খানিকটা মাটি দিয়ে রেখেছি। তাহলে চলুন গাছটিকে ক্রেটের ভেতর বসিয়ে দিই। কত শিকড় দেখুন, এই এত শিকড় বেরিয়েছে গাছটি থেকে। গাছটা শিকড়ে একদম জড়িয়ে গেছিল। ভালোই হলো আমার, এই সময় আমি গাছটা আবার রিপোর্ট করে দিচ্ছি। গাছটা বসানোর আগে আমি ক্রেটের মাটিটায় একটু ট্রাইকোডার্মা ভিডি যে পাউডার হয় সেই পাউডার মিশিয়ে দিচ্ছি ক্রেটের মাটির সঙ্গে, যাতে গাছটা আমি বসাচ্ছি তো প্রুনিং করে, ওই জন্যে যাতে ফাঙ্গাস না ধরে। এবার আমি গাছটাকে সঠিকভাবে ক্রেটের ভেতর বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি ক্রেটের মাটিতে একটু ট্রাইকোডার্মা ভিডি দিয়েছি আর পাশে পেয়ারা গাছটাতেও একটু দিয়ে দিয়েছি, আর আবার আমি এখন ট্রাইকোডার্মা ভিডি দিচ্ছি। আমি সবসময় গাছ বসানোর সময় ট্রাইকোডার্মা ভিডি পাউডারটা আমি সবসময় দিই। আবার যদি ভুলেও যাই তাহলে আমি যেদিন বসালাম পরের দিন একটু ভিডিটা ছড়িয়ে দিয়ে টবের ওপর জল দিয়ে দিই। এবার আমি গাছটার আশেপাশে মাটি দিয়ে দেব আর ক্রেটটাকে ভরে দেব মাটি দিয়ে। ক্রেটে গাছ বসালে প্রায় এক বস্তা মাটি লাগে। আমার তো মাটি তৈরি করা থাকে, তিন চার মাস বাদে আমি সেই মাটি ব্যবহার করি। এইখানেও সেই রকম মাটি আমি ব্যবহার করছি, গোবর সার দেওয়া মাটি। গাছ যখন বসাবেন আমরা যেমন বাচ্চাদের আদর করে খেতে দিই খাইয়ে দিই, এইরকম গাছকেও কিন্তু খুব সুন্দর করে আদর করে বসাতে হয়। তবেই গাছ আমাদের ফল দেবে, অনেক ফুল হবে গাছে প্রথমে তারপরে ফল দেবে। আমি এবার জল নিয়ে এসেছি ক্রেটের ভেতর, যে মাটিটা আমি দিলাম এবার জল দিয়ে দেব।
গাছের চারপাশের মাটিটা আমি খুব ভালো করে ভিজিয়ে দিলাম। কখন দরকার পড়ে গাছ এইরকম একটা টব থেকে আরেকটা টবে বসানো সেটাই বলবো। যখন দেখবেন আপনার গাছের পাতা ছোট ছোট হয়ে আসছে, ফুল কম হচ্ছে এবং গাছের গ্রোথ কমে যাচ্ছে, সেই সময় চেষ্টা করবেন গাছটাকে একটু বড় টবে দিতে, যে টবে বসানো আছে তার থেকে। আজকের ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে।